হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো জিরো ওয়াট এলইডি লাইট বা নাইট ল্যাম্প কীভাবে বানাতে হয়। চলুন, আমাদের কিছু ভালো এলইডি লাইট বা নাইট ল্যাম্প রয়েছে, সেগুলো আজ আমি আপনাদেরকে টেস্ট করে দেখাই। এরপরে দেখাও কীভাবে আপনারা বাড়িতে বসে এই ধরনের লাইট নাইট ল্যাম্পগুলো তৈরি করতে পারবেন। চলুন প্রথমে লাইটগুলো আমরা আপনাদেরকে জ্বালিয়ে দেখে নিই। প্রতিটা লাইট খুব সুন্দর গ্লো করছে, এগুলো জিরো ওয়াট একটি করে এলইডি ল্যাম্প। চলুন আজ আমি একটি ডোম খুলে আপনাদেরকে ভিতরে কি কি র মেটেরিয়াল রয়েছে সেগুলো দেখাবো, এবং বাড়িতে বসে খুব সহজে কীভাবে তৈরি করবে সেটিও আজ আমি আপনাদেরকে দেখাবো। চলুন প্রথমে আমরা এই ডোমগুলোকে ক্যাপটা ধরে হালকা করে চাপ দিলে আমাদের লাইটটি খুলে যাবে। চলুন আমরা সুন্দর করে খুলে নিই, হালকা করে প্রেসার দিলে খুলে যাবে। চলুন আমাদের খুলে গিয়েছে, এবারে আমরা উপর ভিতর থেকে স্টিকটা আমরা বের করে নিই। চলুন আমরা এলইডি স্টিকটা বের করে নিই। এখানে একটি হচ্ছে কি আইসি রয়েছে, এই আইসিটি হচ্ছে কি ব্রিজ রেক্টিফায়ার আইসি, রেক্টিফায়ার আইসি, এবং চারটি এলইডি রয়েছে। চলুন ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই। আর এবং তিনটে রেজিস্ট্যান্স রয়েছে, এইটা কারণে লাইটটি চলছিল। আজ আমি আপনাদেরকে দেখাবো এই 4 ভোল্ট স্টিক দিয়ে কীভাবে লাইটটি আপনারা বাড়িতে বসে তৈরি করে। তার থেকে আমাদের বেড়াশিকে একটি রেজিস্ট্যান্সের প্রয়োজন হবে, আর আমরা দুটো হচ্ছে 4 ভোল্ট এলইডি লাইট এখান থেকে মুচকে ভেঙে নেবো। চলুন আমরা দুটো এলইডি লাইট ভেঙে নিই। প্রথমে লাইটটি আমাদের 4টি এলইডি দিয়ে তৈরি ছিল, আজ আমরা 2টো এলইডি তৈরি করবো, এবং একটু আলোটা তুলনামূলকভাবে কম হবে। চলুন আমরা প্রথমে সোল্ডারিংটা রিমুভ করে নিই। সুন্দর করে আমরা সোল্ডারিং তাহলে সাহায্যে রিমুভ করে নেবো। নিয়ে আমরা 2টি এলইডি কানেকশান করে নেবো সুন্দর করে। চলুন আমরা প্রথমে একটি বিআইসিকে রেজিস্ট্যান্স হচ্ছে এলইডি পজিটিভ প্রিন্টের সাথে কানেকশান করে নেবো। আমরা এখানে 4 ভোল্ট একটি এলইডি লাইট ইউজ করছি, এবং একটি বিআইসিকে রেজিস্ট্যান্স ইউজ করছি। রেজিস্ট্যান্সে আমরা এলইডি লাইটে পজিটিভে কানেকশান করে দেবো। চলুন সুন্দর করে পজিটিভ পিনে আমরা কানেকশানটি করে দিই। সুন্দর করে আমরা সোল্ডারিং করে নেবো যাতে নাকি খুলে না যায়। চলুন আমরা সুন্দর করে সোল্ডারিং করে নিই। আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে, অপর প্রান্তটা এখানটা ডাইরেক্ট কানেকশান করবো। চলুন প্রথমে আমরা হচ্ছে বিআইসিকে রেজিস্টার একটা লেগ রয়েছে, লেগটি আমরা ভেঙে ছোটো করে নেবো। চলুন আমরা ছোটো করে নিই। নিয়ে আমরা সুন্দর করে সোল্ডারিং করে নিয়েছি, রেজিস্ট্যান্সটা দিয়েছি পজিটিভ পিনে, এবং অপার প্যান্টে নেগেটিভটা দিয়েছি। চলুন আমরা সুন্দর করে ভিতরে সেট আপ করে নেবো। কিন্তু আগের লাইটটিতে 4টে এলইডি ছিল, এখন আমরা 2টো এলইডি লাইট ইউজ করেছি, আগে তুলন লাইট একটু কম হবে। চলুন সুন্দর করে ক্যাপটি চেপে বসিয়ে নেবো। চেক করে দেখুন লাইটটি খুব সুন্দর গ্রো করছে। ভিডিওটি ভালো লাগে লাইক করুন।